ওকে অলরেডি আমরা কিছু ডেটা ডেটাবেজে সেভ করতে পেরেছি মঙ্গুজ ব্যবহার করে তো এইবার আসলে রিয়েল ওয়ার্ল্ডের কিছু কাজ করা যাক এবং মঙ্গুজের মেইন মেইন ফ্যাসিলিটিসগুলো বা ফিচার্সগুলো এক্সপ্লোর করা যাক লাস্ট লেকচারে আমরা অনেক কিছুই করেছি অনেক অনেক টার্মস নিয়ে কাজ করেছি স্কিমা নিয়ে কাজ করেছি মডেল নিয়ে কাজ করেছি তারপরে এখানে অনেক কিছু নিয়ে কাজ করেছি যেগুলো কোনো কিছুই আমরা জানি না তো এই ভিডিও থেকে আমরা মূলত এক্সপ্লোর করব কিন্তু এক্সপ্লোর করব একটু ডিফারেন্ট ওয়েতে আপনাদের হয়তো মনে আছে যে রিসেন্টলি আমরা একটা সিম্পল অ্যাপ্লিকেশন তৈরি করেছিলাম মূলত রেস্ট এপিআই তৈরি করেছিলাম কন্ট্যাক্টের এর উপরে ভিত্তি করে কিন্তু যেখানে কোনো ডেটাবেস ব্যবহার করা হয়েছিল না এইবার আমরা ডেটাবেস ব্যবহার করে ওই কন্ট্যাক্টের রেস্ট এপিআইটা আবার ডেভেলপ করব। তো এই জন্য আমাদের অনেকগুলো ফাইল নিয়ে কাজ করতে হবে তখনও করেছিলাম তিনটা ফাইল নিয়ে একটা হচ্ছে কন্ট্রোলার একটা হচ্ছে রাউটস আর একটা হচ্ছে সিম্পল মডেল ফাইল তো আপাতত আমরা আজকে স্কিমা নিয়ে আলোচনা করব। এবং আমাদের কন্ট্যাক্টের যে স্কিমাটা আছে সেই স্কিমাটা আমরা ডেভেলপ করব। দ্যাট ফার্স্ট আমরা এই জন্য একটা নতুন ফাইল ক্রিয়েট করে নিই এবং সেটার নাম দিই কন্ট্যাক্ট অ্যাজ লাইক অ্যাজ মডেল ওকে এই কন্ট্যাক্ট ফাইলের ভেতরেই আমাদের মডেলটা থাকবে দ্যাটস ওয়াই আমি এটার নাম ক্যাপিটালে দিলাম এবং কন্ট্যাক্ট ডট চেস তার নাম দিলাম আমরা লাস্ট ভিডিওতে দেখেছিলাম যে এখানে আমাদের স্কিমা ক্রিয়েট করতে হয় যদিও আমি এগুলোকে একটু কমেন্ট আউট করে রাখবো আসলে আমাদের এগুলোর কোনো দরকার নেই এগুলোর কোনো দরকার নেই জাস্ট কমেন্ট আউট করে রাখি আপনাদের রেফারেন্সের জন্য কাজে লাগবে নাথিং এলস কিন্তু আমাদের কাজ করতে চাইলে যে একটা স্কিমা দরকার পড়বে সেটা আমরা জানি এবং এই স্কিমাটা আমাদের কন্ট্যাক্ট জেস ফাইলটাতেই দরকার পড়বে কারণ আমরা এই ফাইলটাতেই স্কিমাটা ডিফাইন করতে চাচ্ছি ইন দ্যাট কেস আমরা আগে রিকোয়ার করে নিই কনস্ট সামথিং ইকুয়াল টু রিকোয়ার আমরা এখনো নাম দেইনি আমরা এখানে ডিস্ট্রাকচারিং করতে পারি আমরা মঙ্গুস থেকে মূলত ডাটাগুলোকে রিকোয়ার করতে চাচ্ছে এখানে কোনো নাম দেওয়া হয়নি দ্যাটস ওয়াই এখানে এই রোড দেখাচ্ছিলো ওকে সো বানানো ভুল করেছি আমি মঙ্গুস ওকে এখান থেকে আমাদের কী কী এক্স ডিস্ট্রাকচার করতে হবে আমাদের দুইটা জিনিস ডিস্ট্রাকচার করতে হবে তো আপাতত আমরা স্কিমাটাকে ডিস্ট্রাকচার করে নেই পরে বাকি জিনিসগুলো ডিস্ট্রাকচার করা যাবে একটা স্কিমা আসলে কি স্কিমা হচ্ছে আমাদের ডেটার শেপ আমরা যখন একটা রিয়েল ওয়ার্ল্ড অ্যাপ্লিকেশন তৈরি করব আমাদের ডিফারেন্ট কাইন্ড অফ ডেটা থাকবে সাপোজ আমি একটা ই কমার্স সাইটের কথা যদি কল্পনা করি তাহলে ই কমার্স সাইটে একজন ইউজার থাকে এই ইউজার অ্যাকাউন্ট ক্রিয়েট করে তার ডিটেলস দেখতে পারে হিস্টোরি দেখতে পারে অর্ডার হিস্টোরি দেখতে পারে অনেক কিছু দেখতে পারে তাহলে ইউজার একটা অবজেক্ট এখন এই ইউজারের কী কী ইনফরমেশন আমাদের ডেটাবেসে স্টোর করা হবে এই যেই যেই ইনফরমেশনটা স্টোর করা হবে সেইগুলো দিয়ে আমরা একটা শেপ তৈরি করব সেই শেপটার নাম হচ্ছে স্কিমা এছাড়া আরও থাকতে পারে প্রোডাক্ট প্রোডাক্টের কিছু বৈশিষ্ট্য থাকতে পারে যেগুলো আমরা ডাটাবেসে স্টোর করতে চাচ্ছি লাইক প্রোডাক্টের নেম প্রোডাক্টের ডেসক্রিপশন প্রোডাক্টের সাথে রিলেটেড ইমেজেস মাল্টিপল ইমেজ থাকতে পারে প্রোডাক্টের সাথে রিলেটেড কোনো ভিডিও যদি থাকে তাহলে সেটা থাকবে প্রোডাক্টের প্রাইস কোনো অফার আছে কিনা না এ টু জেড আরও কত কিছু থাকতে পারে না একটা প্রোডাক্টের তো সেই সব কিছু মিলে একটা শেপ তৈরি করি তাহলে সেই শেপটা হচ্ছে প্রোডাক্ট স্কিমা তো আপাতত আমরা কন্ট্যাক্ট নিয়ে কাজ করতে চাচ্ছি যে কন্ট্যাক্টের ভেতরে একটা নেম থাকবে একটা ইমেল থাকবে আর একটা ফোন নাম্বার থাকবে তাহলে আমাদের তৈরি করতে হবে কন্ট্যাক্ট স্কিমা তাহলে কস্ট কন্ট্যাক্ট স্কিমা ইজ ইকুয়াল টু নিউ স্কিমা এখানে আমরা অবজেক্ট আকারে আমাদের স্কিমা শেপটাকে ডিফাইন করব ওকে ডিরেক্টলি আমরা এইভাবে করতে পারি সাপোজ হচ্ছে নেম এটা স্ট্রিং টাইপ ঠিক আছে তারপরে ইমেইল এটাও স্ট্রিং টাইপ সরি ক্যাপিটাল হবে স্মল না ফোন এটাও স্ট্রিং টাইপ এটা হচ্ছে সব থেকে বেসিক একটা স্কিমা এই রকম স্ট্রিং টাইপ ব্যতীত আর কি কি ডেটা টাইপ আছে আমাদের স্কিমার ভেতরে আমরা যদি একটু মঙ্গুজের অফিসিয়াল ডকুমেন্টেশনে যাই তাহলে আমরা দেখতে পাবো যে স্কিমা এর ভেতরে কি কি ডেটা টাইপ আছে স্ট্রিং আছে নাম্বার আছে ডেট আছে এই তিনটা তো আমরা বুঝি তাই না স্ট্রিং তো স্ট্রিংই নাম্বার যে কোনো নাম্বার সেটা ফ্লোটিং পয়েন্ট নাম্বার হতে পারে সেটা ইন্টিজার নাম্বার হতে পারে ডেট যে কোনো ডেট অ্যাকচুয়ালি একটা ডেটের ফরমেট এদের আছে যেই ফর্মেট ওরা মেনটেন করে এবং এটা পাবো আমরা টাইপসের ভেতরে মেবি এখান থেকে আইএসও টাইপের একটা কি ডেট আছে না সেই ডেটটা ওরা ফর মানে ফলো করে থাকে যেখানে বলছে যাই হোক এটা একটা নর্মাল জাভাই তৈরি করা ডেট আপনি এখানে স্টোর করতে পারবেন নো প্রবলেম আচ্ছা এরপরে আছে হচ্ছে নিচের দিকে বাফার আমরা যখন কোন একটা অ্যাকচুয়ালি বাফার বলতে বাইনারি ওকে বাইনারি ডাটা আমরা স্টোর করতে পারি আর বুলিয়ান অবভিয়াসলি ফলস স্টোর করতে পারি মিক্সড মিক্সডের মানে হচ্ছে যে আমরা যে কোনো টাইপের ডাটা এখানে স্টোর করতে পারি সেটা অবজেক্ট হতে পারে সেটা একটা সিঙ্গুলার ডাটা হতে পারে সেটা অনেক কমপ্লেক্স ডাটা হতে পারে অবজেক্ট আইডি অবজেক্ট আইডিটা হচ্ছে অনেক সময় একটা ডকুমেন্টের ভেতরে আর একটা ডকুমেন্টের রেফারেন্স রাখার প্রয়োজন পড়তে পারে আমরা যখনই কোনো একটা ডকুমেন্ট ক্রিয়েট করি লাস্টের তো মনে আছে না আমরা যখন একটা ডকুমেন্ট ক্রিয়েট করেছিলাম এখানে একটা আইডি জেনারেট হয়েছিলো অটোমেটিক্যালি এই আইডিটাই হচ্ছে মূলত অবজেক্ট আইডি যদি আমরা এই ধরনের আইডি স্টোর করতে চাই তখন আমাদের গেট এর টাইপটা বলে দিতে হবে অবজেক্ট আইডি এছাড়া আমরা অ্যারে নিয়ে কাজ করতে পারি ম্যাপ নিয়ে কাজ করতে পারি অ্যারেটা প্রয়োজন পড়বে ম্যাপটা অ্যাজ ইউজুয়াল যে প্রয়োজন প্রয়োজন পড়বে তা না পড়তেই পারে ওকে এই হচ্ছে মূলত ডেটা টাইপ এবং শুধু ডেটা টাইপ না আমরা ইচ্ছা করলে বিভিন্ন ভ্যালিডেটর ইউজ করতে পারি এর সাথে আমরা বিভিন্ন কুয়েরি হেল্পার ইউজ করতে পারি আমরা বিভিন্ন স্ট্যাটিক ম্যাথড ইউজ করতে পারি আমাদের স্কিমার সাথে যেগুলো আপনারা মূলত এখানে দেখতে পারবেন এদের অফিসিয়াল ডকুমেন্টেশন যদি আপনি একটু ঘাটেন তাহলে এগুলো দেখতে পারবেন এছাড়াও বিভিন্ন অপশন পাস করা যায় প্রত্যেকটা ইস্যার মাধ্যমে যেমন আইডি দিব কি দিব না মিনিমাইজ হবে কি হবে না অটো ইন্ডেক্সিং করবো কি না তারপরে হচ্ছে এটা টাইম স্ট্যাম্পসটা কালেক্ট করব কি না অর্থাৎ কখন ক্রিয়েট হচ্ছে কখন আপডেট হচ্ছে সেই ডেটটা আমরা কালেকশন করে রাখবো কি না এরকম অসংখ্য অপশনস এখানে আপনারা দেখতে পারবেন মূলত এই কোর্সটাতে আমরা এর ডিটেলসে যাব না আমরা জাস্ট বেসিক কিছু কনসেপ্টে যাই আমাদের নেমটা যদি রিকোয়ার্ড হয় ইন দ্যাট কেস কী হবে আমরা আগে থেকে এখানে বলে দিতে পারি যে আমাদের নেমটা রিকুয়ার্ড কিনা সেই ক্ষেত্রে আমাদের এক্সটার্নালভাবে বলে দিতে হবে টাইপ ইজ ইকুয়াল টু স্ট্রিং রিকুয়ার্ড ইজ ইকুয়াল টু ট্রু আমরা বিভিন্ন স্যানিটাইজ ব্যবহার করতে পারি মানে বিভিন্ন ফরমেশন নিয়ে কাজ করতে পারি যেমন ট্রিম যদি সামনে এবং পিছনে একাধিক হোয়াইট স্পেস থাকে সেই হোয়াইট স্পেসগুলোকে সে রিমুভ করে দিবে ট্রিম করে দিবে এটাকে আমরা ট্রু বলে দিতে পারি এই তো এটাকে আমরা ইউনিক বানাইতে পারি ইউনিক এটাকে ট্রু ইউনিক যদি বলে দিই তাহলে প্রত্যেকটা নেম ইউনিক হতে হবে যেটা প্র্যাকটিক্যাল না কোনো প্র্যাকটিক্যাল কোনো বিষয় না কারণ একই নামে দুজন মানুষ থাকতে পারে সো আমি এটাকে রিমুভ করে দিচ্ছি আমরা এখানে কাস্টম ভ্যালিডেটর ইউজ করতে পারি ভ্যালিডেট ভ্যালিডেট ফাংশনের ভেতরে এখানে ডিরেক্টলি একটা ফাংশন তৈরি করে আমরা ভ্যালিডেটর ইউজ করতে পারি ইন দ্যাট কেস আমাদের বল মানে এই ফাংশনটা যদি ট্রু রিটার্ন করে তাহলেই শুধুমাত্র ভ্যালিডেশন হবে অর্থাৎ ডেটাবেজে ড্যাটা স্টোর হবে আদারওয়াইজ স্টোর হবে না তো এত সব কাজ আমরা এই কোর্সে করবো না কারণ আমরা খুব সব কিছু সিম্পল রাখতে চাচ্ছি ওকে আর ভ্যালিডেশনটা আমাদের এখানে প্রয়োজন খুব একটা যে আছে তা না তবে এটা গুড ডিসিশন যে আপনি ডেটাবেসেও ভ্যালিডেশন করবেন কন্ট্রোলারেও ভ্যালিডেশন করবেন ভ্যালিডেশন আমরা মূলত এই কোর্সের জন্য ভ্যালিডেশনটা করব কন্ট্রোলারের ভেতরে ঠিক একইভাবে আমরা ইমেলটা নিয়েও কাজ করতে পারি ইমেলের ক্ষেত্রে আমরা টাইপ বলে দিতে পারি টাইপ স্ট্রিং আমরা বলতে পারি রিকুয়ার্ড নট রিকুয়ার রিকুয়ার্ড ওকে রিকুয়ার্ড হচ্ছে ট্রু আমরা ট্রিম করতে চাচ্ছি কি না ট্রিম করতে চাইলে সেই ট্রিমটা আউট ট্রু করে দিতে হবে ওকে দ্যাটস স্কুল ঠিক একইভাবে ফোনের জন্য আমরা এইভাবে করে সুন্দর মতো ডিফাইন করতে পারি যে টাইপের শেপটা মানে অর্থাৎ ফোনের শেপটা কেমন হবে ফোনটা রিকোয়ার্ড কিনা না রিকোয়ার্ড ট্রু যদি আমরা ফোন রিকোয়ার্ড বলে ফোনটা না ফোন নাম্বার প্রোভাইড না করি ইমেলকে রিকোয়ার্ড বলে ইমেলটা প্রোভাইড না করি ইন দ্যাট কেস ডেটাবেসে কোনো কিছু তো সেভ হবেই না আপনাকে একটা থ্রো করবে ওকে অ্যান্ড ফাইনালি আমরা এখানে বললাম ট্রিম ট্রু আমরা এখানে লেন্থ বলে দিতে পারি ওকে যেমন এই যে নেম নেমের লেন্থটা কত হতে পারে ইন দ্যাট কেস আমরা বললাম মিন লেন্থ যদি সেটা নাম্বার হতো ডেটা টাইপটা নাম্বার হতো তাহলে আমরা মিনি বলতে পারতাম মিন আর ম্যাক্সিমামের ক্ষেত্রে ম্যাক্স কিন্তু যখন এটা টাইপ স্ট্রিং তখন আমাদেরকে বলতে হবে মিন লেন্থ আমি বললাম যে মিন লেন্থ টু আর ম্যাক্স লেন্থ ম্যাক্স লেন্থ বলে দিলাম হচ্ছে থার্টি এর ওপরে কারোর নাম গেলে চলবে না আপনি ফোনের ক্ষেত্রে ফোন যেহেতু স্ট্রিং আপনি ফোনের ক্ষেত্রে বলতে পারেন টেন টু ফোরটিন কারণ এর ওপরে আর দরকার পড়ে না একটা ও দেশের ফোন নাম্বার চোদ্দোটা ক্যারেক্টার এটা আসলে কখনো আমি দেখিনি আমাদের দেশে ইলেভেন পর্যন্ত আছে তাও আমি ফর সাপোর্ট যদি কোনো নাম্বার বেশি হতে পারে কোনো কান্ট্রিতে সেই হিসাবে আমি বলতে পারি যে মিনিমাম টেন কোনো দেশে হতে আমি নাইন থেকে নিতে পারি নাইন সরি মিন লেন্থ হবে মিনিমাম না কারণ যেহেতু এটা স্ট্রিং মিন লেন্থ নাইন ম্যাক্স লেন্থ কত হবে সাপোজ আমি বললাম ফিফটিন ওকে সেফটি রিজনে তো এই হচ্ছে আমাদের স্কিমা স্কিমাটা খুব ইম্পর্টেন্ট কারণ স্কিমার বাইরে কোনো কিছু আমরা আমাদের ডেটাবেজে স্টোর করতে পারবো না হ্যাঁ এমন হতে পারে যে এটা অপশনাল আমি রিকোয়ার্ড করলাম না এটা অপশনাল সো নেম আমি প্রোভাইড না করে ডেটাবেজে প্রথমে সেভ করতে পারবো পরবর্তীতে আমার যখন নেম আসবে তখন আমি সেই নেমটা দিয়ে আবার ডেটাবেজ আপডেট করতে পারবো কিন্তু আমি আমার স্কিমাতে নেম প্রপার্টিটাকে প্রোভাইডই করলাম না সেক্ষেত্রে কিন্তু পরবর্তীতে আমি ইচ্ছা করলে আপডেট করতে পারবো না তাই আপনার স্কিমা ডায়াগ্রামটা তৈরি করার সময় সব দিকে মাথায় রেখে সব দিকে লক্ষ্য রেখে সুন্দর মতো ডেটাগুলো অ্যানালাইসিস করে যে আমার এই অবজেক্টে কি কি প্রপার্টি থাকতে পারে সব কিছু অ্যানালাইসিস করে তারপরেই স্কিমাটার ডিজাইন করবেন